ঈদের সড়কের উপর এবং অনুমোদনহীন কোন পশুর হাট বসলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সড়কে যাতায়াতের ক্ষেত্রে এবং হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে হাসিল বেশি নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন কুরবানি পশুবাহী গাড়িতে ব্যানার লাগাতে হবে। সমন্বয় কমিটি প্রতিটি হাটে কাজ করবে জানিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাটকে নজরদারির মধ্যে রাখা হবে। হাটের যে স্থানে লেনদেন হবে, বেচা-কেনা হবে, সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিক্রিত টাকা নিয়ে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা নিরাপদে বেচা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ সিভিল পুলিশ থাকবে এছাড়া ড্রোন প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে